এখন সংবাদ বিস্তারিত। রাজ্যীয় ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত রাধা অষ্টমী। আগরতলা ইস্কন মিশনে রাধা অষ্টমী উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। দিনটি মূলত রাধারানীর জন্মবার্ষিকী হিসেবে উদযাপিত, তাই ইস্কন মিশনে রাধা অষ্টমী উপলক্ষে আয়োজিত বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজার্চনায় অংশ নিলেন মন্ত্রী টিঙ্কু রায় ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। রাধাষ্টমী হচ্ছে কৃষ্ণের সঙ্গিনী রাধার জন্মতিথি। বিশেষ করে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মস্থান বার্ষনায় অত্যন্ত উৎসাহের সাথে দিনটি পালিত হয়। স্কন্দপুরাণের বিষ্ণু খণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবান কৃষ্ণের 16,000 জন গোপী ও গোপিকা ছিলেন, যাদের মধ্যে সর্বেশ্বরী রাধাদেবী ছিলেন শ্রদ্ধেয় 109 জনের মধ্যে সর্বাধিক বৈশিষ্ট্যপূর্ণ। পৌরাণিক ধর্মগ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শ্রী রাধা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণ জন্মাষ্টমীর মতো শ্রী রাধারানীর জন্মবার্ষিকীও দেশজুড়ে উৎসাহের সঙ্গে পালিত হয়। তাই তিথি অনুযায়ী শনিবার রাধা অষ্টমী মহাধুমধামে উদযাপিত হয় আগরতলা ইস্কন মিশন আশ্রমে। এদিন ইস্কনে আয়োজিত এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে রাধা ও কৃষ্ণকে বিভিন্ন অর্ঘ্য দিয়ে স্নান করানো হয়। পরবর্তীতে কেক কেটে রাধা অষ্টমী পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ইস্কন মিশনের কো-অধ্যক্ষ শ্রীদাম গোবিন্দ দাস সহ অগণিত ভক্তবৃন্দ। ধর্মীয় এই অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পূজার্চনাতে অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী টিঙ্কু রায় বলেন, আজকের দিনে শুধু একটাই প্রার্থনা, ঈশ্বর যেন প্রত্যেককে ভালো রাখেন। দাদা বলেছেন যে রাধা জন্মাষ্টমী উপলক্ষে আমরা এখানে সবাই সামিল হয়েছি ইস্কন মন্দিরে, একটাই থাকবে যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন, আগামী দিনগুলো যেন মানুষের ভালো হয়ে আসে। সামনেই দুর্গা পুজো আসছে, এই পুজোতেও যেন আমরা সবাই ভালোভাবে কাটাতে পারি রাজ্যের মানুষ, এটাই আজকে প্রার্থনা রাধার কাছে। আর সবাই আমরা ইস্কন মন্দিরে আসি, আগরতলাতে একমাত্র ইস্কন মন্দির যেখানে প্রতিনিয়ত কৃষ্ণ ভক্ত যারা বিশেষ করে যারা সামিল হন, তো একটাই প্রার্থনা আপনারাও ভালো থাকবেন, আপনাদের পরিবারের লোকও ভালো থাকুক, সবাই যেন ভালো থাকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।